যেটা বলা হয়েছিল যে ওই চা পাতা একটু পচিয়ে নিয়ে সেটা গাছেতে দিলে খুব ভালো সার হয়, তো এইটা হলো সেই চা পাতা। এখন আমি গাছেতে দিতে এসেছি, আপনারা দেখবেন গাছগুলোতে দিচ্ছি, এই এই গাছগুলোতে দেওয়া হবে। এই দেখুন, এইখানে আমাদের জবা গাছ, এটা ভেঙে ফেলেছে, মানে অন্য কেউ ভাঙেনি, না ঝড় হয়েছে না তুফান হয়েছে কিছুই হয়নি, এটা ভেঙেছে কিছু বদমাইশ বাচ্চাগুলো। এরা সেই বদমাইশ বাচ্চা যারা প্রতিদিন রাত্রিবেলা ঢুকে নিয়ে অত্যাচার স্টার্ট করে। এখানে দেখছেন আপনারা যত ফুল আছে, এই ফুলগুলোকেও আস্তে আস্তে করে দিয়ে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিলে এটাও একটা সার হিসেবে কাজ হবে, ফার্টিলাইজার হিসেবে কাজ হবে। তো গাছগুলো ভালো বাড়বে, ভালো গ্রোথ হবে গাছগুলো। তো এরকমভাবে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিলে এটা হবে কি, এটা ফার্টিলাইজার হিসেবে কাজ করবে। এই যে চায়ের পাতাগুলো দিচ্ছি, দিয়ে নিয়ে এর মধ্যে যেই যে ঢুকিয়ে ঢুকিয়ে এগুলো করছি, এগুলো ফার্টিলাইজার হিসেবে ভালো কাজ হবে। তো এখন আমি দিয়ে দিলাম কড়াতে তেল, এটা রিফাইন তেল দিয়ে করব। কড়া হয়ে গেছে গরম, এখানে এরকম টুকরো টুকরো এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি আলুগুলো, ছোটো ছোটো টুকরো করে আলুগুলো এবারে ভেজে নেব। সামান্য নুন, অল্প করে হলুদ অ্যাড করে দিন। দিচ্ছি বিউলির ডাল, রুবের ডাল কয়েকটা সামান্য, একটু ভাজতে হবে ভালো করে, ধিমে আছে, ধিমে আছে, এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো, এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সামান্য আদা, টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর এখানে আমি আগে থেকেই সুজিটাকে ভেজে রেখেছিলাম, এটা আমি আর দেখাইনি। এটা হচ্ছে ছোট দানার একদম, মানে কি বলবো, এটা হচ্ছে মিহি সুজি, আমার কাছে মোটা সুজি ছিল না তাই জন্য আমি এটা ইউজ করছি। মোটা সুজি যদি কারোর কাছে থাকে সেটা দিয়ে বেশি ভালো হয়, তো আমার কাছে এটা ছিল তাই আমি এটা ইউজ করছি। সুজিটাকে আমি হালকা অল্প 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 ভেজে রেখেছি শুকনো খোলায়, এটা আমি এর মধ্যে অ্যাড করব, তো তোমরা দেখতে থাকো। তারপর আমি এর মধ্যে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা বাদাম, এটা তোমরা তেল দিয়েও ভাজতে পারো, আমি শুকনো খোলায় ভেজে রাখি।
স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি, শুকনো করে ভেজে রাখা কিন্তু। হ্যাঁ, এর মধ্যে দেবো অল্প পরিমাণে জল দেবো, কারণ সুজিটা বেশি জল দিলে মানে ঝরঝরে হবে না, ভালো লাগবে না। আমার জল দেওয়া হয়ে গেছে, গ্যাসটাকে একদম সিমে দিয়ে দেবো, নাহলে এটা তলা থেকে লেগে যাবে। এবার এই সুজিটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে কুক করবো। নামানোর আগে এর মধ্যে অল্প স্বাদ মতো একটুখানি অল্প সামান্য একটু চিনি দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। এটা অপশনাল, এটা না দিলেও হয়, কিন্তু আমি দিলাম। আর দেবো 1 টেবিল স্পুন মতো ব্যাস, এটাকে নাড়ি চাড়িয়ে নিলে এটা রেডি, খুবই ভালো লাগে খেতে। আর এখন যেহেতু শীতকাল, তো এটা তোমরা ট্রাই করতে পারো ব্রেকফাস্টে বা স্ন্যাক্স হিসেবে, খুব ভালো লাগবে খেতে। She's waiting for love.